আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সুস্থ এবং ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটি সুন্দর বেবি ফ্রক ড্রেসের সেট সহ আপনাদের সাথে শেয়ার করছি। এই বেবি বুটিক্সটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এবং এর সাথে রয়েছে সুন্দর একটি ফিঙ্গার রিং। দেখুন, এটি খুবই চমৎকার এবং রয়েছে দুটি ক্লিপ, হেয়ার ক্লিপ এগুলো, এবং রয়েছে একটি হেয়ার ব্যান্ড। সব কিছু সুন্দর একটি কম্বিনেশনে তৈরি করা এই ফুল সেটটি। এটি একটি কাস্টমাইজ প্রোডাক্ট, এটা অর্ডার ছিল, তাই ভাবলাম যেহেতু কাজটি করছি আপনাদের সাথেও শেয়ার করি। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আপনারাও কিন্তু খুব সহজে এমন সুন্দর একটি সেট নিজেরাও তৈরি করে নিতে পারেন, আর না হলে আমার কাছে অর্ডার করতে পারেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি ফ্রকটি। প্রথমে এরকম সলিড কাপড়ে বানিয়ে নিয়েছি, এটি কালো কালার সুতি ওয়াল কাপড় দিয়ে আমি বানিয়েছি। এটা লং আছে 16 ইঞ্চির মতো এবং এক গজ কাপড় লেগেছে এই ফ্রকটি বানানোর জন্য। মূলত এই ফ্রকটি নর্মাল বানানোর পরে দুই সাইডে এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। নর্মাল যে আমরা ফ্রক বানাই হাতা কাটা, ওইটার উপরে জাস্ট দুই সাইডে সামনে থেকে পিছন অবধি কুচি হবে। এখন আমি ভিতরে যে ডলারটা ব্যবহার করব ফুলের মিডেলে, সেই ডলারের সাইজ অনুযায়ী আমি এখানে একটা গোল মার্ক করে নিচ্ছি একেবারে গলার মিডেলে। দেখুন, যেহেতু আমি ডলার ইউজ করব, ডলারের মাপটা অনুযায়ী আমার কিন্তু ড্রয়িংটা করতে হবে, না হলে অ্যাকুরেট হবে না। তো আমি এভাবে করে ডলারের মাপটা নিয়ে তারপর দুই পাশ দিয়ে এভাবে করে পাঁচটা পাপড়ি দিয়ে একটা করে ফুলের ডিজাইন এঁকে নিচ্ছি। আপনারা প্রথমে এভাবে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবেন, তারপরে সাইন পেন, কলম অথবা যে কোনো রং পেন্সিল দিয়ে সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট করে নেবেন। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করলে কোথাও কোনো সমস্যা হলে মুছে ফেলা যায়, তো এর জন্য আমি প্রথমে এভাবে করে একটা রাফ ড্রয়িং করে নিচ্ছি কাপড়টার উপরে। কালো কাপড় বাট পেন্সিল দিয়ে করছি, তারপরে কিন্তু বোঝা যাচ্ছে, তাই আমি প্রথমে এভাবে করে কোথায় কোথায় ফুলগুলো দিলে সুন্দর লাগবে সেভাবে করে আগে সেটটা করে নিচ্ছি। এই ডিজাইনের আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে, একটা সাদা কালার ফ্রগের উপর আর একটা হচ্ছে সবুজ কালারের উপরে। আপনারা কিন্তু সেই ভিডিওগুলোও চাইলে দেখতে পারেন, আমি কমেন্ট বক্সে পিন করে দিব। না হয় অনুরোধ রইলো আমার চ্যানেলটি ঘুরে দেখার, যেখানে বেবি ড্রেসে অনেক ভিডিও রয়েছে। তো এভাবে করে সম্পূর্ণ ফুলের ডিজাইনগুলো আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সাদা রং পেন্সিলের সাহায্যে এভাবে করে সম্পূর্ণ ড্রয়িংটা কমপ্লিট করে নিচ্ছি এবং ফুলের মিডিলে যেখানে যেখানে স্পেস খালি ছিল সেখানে আমি বড় সাইজের একটা ডলারের মাপ অনুযায়ী এঁকে নিয়েছি। কিন্তু আপনারা চাইলে এখানে ছোট অথবা বড় যে কোনো সাইজের ডলারের মাপ অনুযায়ী আপনারা এঁকে নিতে পারেন এবং সেই ডলারগুলোই বসাতে পারেন। তো এভাবে করে আমি এখন ড্রয়িংটা এঁকে নিচ্ছি এবং ড্রয়িংটা করার জন্য কিন্তু আমি এখানে সাদা একটা কাগজের রং পেন্সিল ব্যবহার করছি। এগুলো যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন 15 টাকা করে। সম্পূর্ণ ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে এরকমটা হয়েছে। এখন আমি এটা আপনাদের সাথে সেলাই করে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি এই সাইজের একটা ফ্রেম নিলে সম্পূর্ণ ড্রয়িংটাই কিন্তু ফ্রেমের ভিতরে চলে আসছে। তো আমি এখানে ছোটো সাইজের একটা ফ্রেম নিয়ে নিচ্ছি, এক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। আপনারা চাইলে আরও বড় ছোটো যে কোনো ফ্রেমই ইউজ করতে পারেন। আর পিছনে অবশ্যই চেন অথবা বাটন দিবেন, এক্ষেত্রে আপনাদের হাত ঢুকিয়ে কাজ করতে সুবিধা হবে। যেহেতু খুবই ছোটো, এটা কিন্তু আমি 6 মান্থ বেবির জন্য করেছি। কাজ করার জন্য এখানে আমি ডিএমসি সুতা ব্যবহার করছি। সুতা কিন্তু আমি ব্যবহার করছি এখানে একেবারে ম্যাজেন্টা কালার। তো ফুলের মধ্যে আমি একটু ভিন্নতা আনবো, এটার জন্য এখানে ম্যাজেন্টা এবং একটা মিষ্টি কালার শেড দুটা মিক্সড করে আমি কাজটা করবো। এক্ষেত্রে ফুলটা দেখতে অনেক বেশি গ্লেসি লাগবে। তো এখন আমি 2 কালার সুতা মিক্সড করে নিলাম, 3 গুণ 3 গুণ মোট 6 গুণ সুতা নিয়ে কিন্তু আমি ফুলের কাজটা করব। এখানে আমি সাটিন স্টিচ দিয়ে ফুল করব, তাই প্রথমে আমি পাপড়ির মিডল থেকে ফোরটা তুলে এভাবে করে সাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। অনেকে বলেন সাটিন স্টিচ দিয়ে কাজ করলে ফ্রেম খোলার পরে সুতা এবং কাপড়ের সাথে কুচকে আসে এবং দেখতে ভালো লাগে না, অনেক সময় এরকম হয়। তো আমি বলবো কাজটা করার সময় অবশ্যই আপনাকে সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, সুন্দর করে টানতে হবে যেন খুব বেশি টাইটও না হয় এবং খুব বেশি ঢিলাও না থাকে। টাইট হলে সেক্ষেত্রে ফ্রেম খোলার পরে সুতাগুলো কাপড়ের সাথে একটু কুচকে আসবে, আর যদি আপনি একটু ঢিলা করে কাজ করেন সেক্ষেত্রে সুতাগুলো একটু উপরে ভেসে ভেসে থাকবে। তো এই সুতা টানার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। দেখুন কিভাবে আমার কাপড়টার সাথে সুতাটা একদম লেগে আছে এবং আমি ফ্রেমটা খোলার পরও আপনাদের দেখাবো যে কাজটা কতটা সুন্দর, আয়রন ছাড়াই পারফেক্ট হয়। তো এভাবে করে কিন্তু প্রত্যেকটা পাপড়ি করে নিতে হবে। দেখুন, আমি আরও একটি পাপড়ি আপনাদের সাথে করে দেখাচ্ছি এভাবে করে, জাস্ট
উপর থেকে নিচে এবং উপর থেকে নিচে এভাবে করে ফোরগুলো দিবেন যেভাবে আপনার ড্রয়িংটা করা থাকবে এবং সুতাটা খুব সুন্দর করে ব্যালেন্স করে টেনে কাজ করবেন আর যেহেতু এখানে দুইটা কালার মিক্সড করে আমি কাজ করছি তাই একটু শেডের মতো করে ফুলের কালারটা আসছে তো এভাবে করে সম্পূর্ণ পাপড়িগুলো আমাকে করে নিতে হবে এভাবে করে সুন্দর একটি ফুল তৈরি করে নিতে হবে আমি আপনাদের সাথে আবারো একটি পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ফুল এবং আমি অনেকগুলো ডলার বসিয়েছি অলরেডি দেখতে কেমন হয়েছে তো আমি আবারো আপনাদের সাথে একটি পাপড়ি করে দেখাচ্ছি তাহলে আরো ভালো বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু শার্টিন স্টিচ যে কোনো ফুলের পাপড়ি মিডল থেকে করি তাহলে যেটা হবে আপনার ফুলের পাপড়িটা অনেক সুন্দর হবে যে কোনো একটা সাইড করে কমপ্লিট করতে পারেন না হয় একবার ডান দিকে ফোর দিবেন একবার বাম দিকে ফোর দিবেন এভাবে করেও কিন্তু পাপড়ির কাজ কমপ্লিট করতে পারেন চেষ্টা করেছি স্টিচটা খুবই ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো আমি আবারও এই ফুলটাও কমপ্লিট করলাম এখন আমি দেখিয়ে দিচ্ছি মিডলে কিভাবে এই ডলারটা বসাতে হবে যেহেতু আমি ফুলের মিডলে ছোট সাইজের যে ডলার ওটা বসাবো তাই সেটা আমি নিয়ে নিলাম এবং দুটো ছিদ্র আছে ছিদ্রটা আমি আগে সেলাই করে নেব আপনারা সবসময় চেষ্টা করবেন যে ডলারে ছিদ্র আছে ছিদ্রযুক্ত ডলার নেয়ার তাহলে কিন্তু কাজ করতে সুবিধা হবে এভাবে করে দুই সাইড থেকে প্রথমে ডলারটা আটকে নিতে হবে এবং পাশ থেকে অনেকগুলো ফোর দিয়ে ডলারটাকে আটকে নিব আমি অনেকগুলো ভিডিওতেই দেখিয়েছি ডলার কিভাবে বসাতে হয় এছাড়াও ডলার বসানোর 15টি সহজ নিয়ম দেখানো আছে একটি ভিডিওতে আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন তো এভাবে করে এখন চারপাশে আমি ডলারটাকে আটকে নিয়েছি এখানে কিন্তু আমি আর শেড করে সুতাটা নেইনি এখানে আমি একেবারে সুতি সুতা নিয়েছি সুতি লাচ্ছি সুতা দুই গুণ সুতা নিয়েছি এবং একদম টকটকে যে ম্যাজেন্টা কালার এই কালারটা নিয়েছি এতে করে কালো কালার কাপড়ের উপরে একটা ভাইব্রেন্টের মতো কাজ করছে কালারটা এত বেশি সুন্দর কালোর ভিতরে লাগছে আসলে অদ্ভুত সুন্দর যেহেতু আমি ফুল সেট তৈরি করেছি জুতা হেয়ার ব্যান্ড ক্লিপ সব কিছু ব্ল্যাক আর ম্যাজেন্টার কম্বিনেশনে করা ড্রেসের সেটটা অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই দুটো কালার কম্বিনেশন দারুণ হয় তো এভাবে করে এখন সাইড থেকে আমি বোতাম স্টিচ দিয়ে ফ্রেম করে নিচ্ছি ডলারটাকে ফুলের মিডলে ডলার বসানো কমপ্লিট হয়ে গেল এখন আমি সাইড থেকে আবারও দুই গুণ সুতা দিয়ে একই কালার সুতা দিয়ে কিন্তু আমি সাইডে এরকম করে ব্যাক স্টিচ ফোর দিয়ে ফুলের পাশটা র্যাপ করব। এতে করে অনেক সুন্দর একটা লুক আসবে পাশের ফুলগুলো দেখলেও বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কীরকম হয়েছে দেখুন ঠিক এভাবে করে আমি ব্যাক স্টিচ ফোর দিয়ে পাপড়িগুলোর পাশ থেকে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ সাইডটা কমপ্লিট হয়ে গেল লুকিংটা এরকম এসেছে এখন এখানেও একটা ডলার বসবে তো আমি প্রথমে ডলারটা নিয়ে নিচ্ছি ফুলের মিডলে যেভাবে ডলারটা বসিয়েছি এখানেও কিন্তু সেমভাবে বসাবো বাট ফুলের মিডলে সাইডের থেকে এই সাইজটা একটু বড় তো এখন প্রথমে আমি দুই সাইডটা আটকে নিচ্ছি এভাবে করে
As usual, চারপাশে প্রথমে আমাকে এভাবে করে আটকে নিতে হবে ডলারটাকে তো চারপাশে আমি ফোর দিয়ে ডলারটাকে আটকে নিচ্ছি মোটামুটি ডলারের চারপাশে কভার হয়ে গেলে এখন আমি বোতাম স্টিচ দিয়ে নেব ডলারের চারপাশে সম্পূর্ণ সুতাগুলো নিচ থেকে ফোর উঠিয়ে উঠিয়ে এভাবে করে বোতাম স্টিচ দিয়ে ডলারটাকে ফ্রেম করতে হবে যেভাবে ফুলের মিডলে বসিয়েছি তো এভাবে করে এখন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নেব ডলারটা এভাবে করে বসানোর পরে ডলারের চারপাশে আমি এভাবে করে চেন সেলাই দিয়ে নিচ্ছি একই কালার সুতা দিয়ে কিন্তু চেন সেলাইটা আমি দিয়ে নিচ্ছি দেখুন মোটামুটি এই ফ্রেমের ভিতরের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ ড্রেসটাই কমপ্লিট করে ফেলেছি দেখুন আমার ড্রেসের ভিতরে কিন্তু ছোট ছোট কিছু স্পেস রয়েছে তো আমি এখানে কিছু এরকম বিটস বসিয়ে দিব এটা কিন্তু একেবারে ম্যাজেন্টা কালার একটু বড় সাইজের বিটস তো যেখানে একটু গ্যাপ রয়েছে সেখানে কিন্তু এই বিটসগুলো বসিয়ে দিব এখানে আমি দুইগুণ সুতা নিয়েছি এখানে আমি কিন্তু গাড়ি সুতা যে আছে এই সুতাটা নিয়েছি এবং যেখানে যেখানে স্পেস আছে সেখানে আমি এভাবে করে বিটসগুলো বসিয়ে দিব এতে করে ড্রেসটা আরও একটু গর্জিয়াস লুক আসবে এবং ডিজাইনটাও দেখতে বেশ ভালো লাগবে সম্পূর্ণ বিটসের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রকের নিচের অংশে যে আমার একটা সেলাই আছে চওড়া যে একটা সেলাই দেওয়া আছে এই সেলাইয়ের উপরে আমি আবার একটা সেলাই করব এখানে আমি কাঁথা স্টিচ দিব এবং কাঁথা স্টিচের ছয় সাতটা স্টিচ করার পরপর আমি এখানে একটা করে বিটস বসাবো অথবা আপনারা এখানে চেন সেলাইও দিতে পারেন এছাড়াও আমি অন্যান্য ফ্রকের নিচে যেমন লেস বসিয়েছি আপনারা চাইলে এখানে ম্যাজেন্টা কালারটা লেসও বসাতে পারেন তো আমি এখানে সেলাই করে নিচ্ছি এবং বিটস বসিয়ে নিচ্ছি তো এভাবে করে কমপ্লিট করে ফেললাম নিচের অংশটা আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিতে ভুলবেন না সেই সাথে অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ